হ্যালো বন্ধুরা, আজ আবার এসে গেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। এবার আমরা একটা নতুন সিরিজ চালু করতে চলেছি, ক্যালকাটা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের বিভিন্ন রকমের খবরাখবর যেগুলো আমরা পাই, সেই খবরগুলো সময় মতো যাতে সবার কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটার কোনো নির্দিষ্ট সময় ভিত্তিক অবশ্য কোনো সংখ্যা আমরা প্রকাশ করব না। এটা অ্যাকচুয়ালি যখন কোনো ইম্পর্টেন্ট খবর আসবে, সেই খবরগুলো আমরা আমাদের চ্যানেল মারফত সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো যে কারণে এই ভিডিওটি করা, তিনটে আমার হচ্ছে মেন ইন্টেনশন আছে, তিনটে ইম্পর্টেন্ট খবর আমাদের কাছে এই মুহূর্তে আছে, যেই খবরগুলো দেওয়ার জন্যই আমরা এই ভিডিওটা করছি। তো যার মধ্যে প্রথম যে খবর, সেটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেই জানার জন্য অধিকার আগ্রহে অপেক্ষা করছে যে আমাদের বিএলএলবি এন্ট্রান্স ফাইভ ইয়ার্স যে এক্সাম হয়, সেই এক্সামটা কবে হবে। তো সেটার ডেট আমরা সবাই জানি, ফর্মে কিছু দেওয়া নেই, তো যার ফলে এই ডেটটা নিয়ে একটা অনিশ্চয়তা অবশ্যই আছে। তো সেই অনিশ্চয়তা কাটানোর জন্যে ইউনিভার্সিটি রিসেন্টলি একটি মিটিং অর্গানাইজ করেছে, এবং যার থেকে মানে সেই মিটিংটার মাধ্যমে আমরা সেই সিদ্ধান্ত জানতে পারবো বলে আশা করা যায়। খুব শিগগিরই আমরা এন্ট্রান্সের ডেট জানতে হয়তো পেরে যাব, এবং যেটা এখনও অবধি একটা মানে আবছা একটা খবর ভাসছে হওয়ায়, সেটা হচ্ছে হয়তো সেপ্টেম্বরের শুরুতেই পরীক্ষা হতে পারে, এবং যেটার সিদ্ধান্ত খুব শিগগিরই ইউনিভার্সিটি নোটিফিকেশান আকারে জানিয়ে দেবে। এরপরে এন্ট্রান্স রিলেটেড আরেকটা বক্তব্য, মানে অনেকেরই কোয়ারিস, সেই কোয়ারিসটা আমরা একটু শর্ট আউট করে দিতে চাই যেহেতু এন্ট্রান্সের সাবজেক্টে কথা বলছি। যেটা হচ্ছে এন্ট্রান্সে অনেকে বলছো যে আজকে মানে 13 তারিখ আমাদের যেহেতু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 10+2 হায়ার সেকেন্ডারি রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে, কবে বেরোবে, মোস্ট প্রবাবলি 17 তারিখ রেজাল্ট বেরোবে। তো যবেই বেরোক, যারা রেজাল্ট বেরোনোর পর ফর্ম ফিল আপ করবে, তারা এইচএসে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নাম্বারগুলো ফর্ম ফিল আপের জায়গায় পুট করে দেবে, এন্ট্রান্সের ফর্ম ফিল আপ যে যখন করবে সেই জায়গায় বসিয়ে দেবে। কিন্তু যারা আগে ফর্ম ফিল আপ করে ফেলেছো, তারা এটা ভেবে কখনোই চিন্তা করবে না যে আমাদের তো নম্বরটা বদলে না, তাহলে আমাদের কি ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, না কখনোই হবে না। কারণ ইউনিভার্সিটি তোমাদেরকে অপশানটা দিয়েছিল যাদের রেজাল্ট বেরোনোর আগে ফর্ম ফিল আপ করানো যায়, যার ফলে যারা নাম্বার বসিয়ে ফর্ম ফিল আপ করোনি তাদের নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। যারা নাম্বার পেয়ে যাওয়ার পর নাম্বার বসিয়ে ফর্ম ফিল আপ করবে তাদেরটাও যেরকম ভ্যালিড, যারা আগে ফর্ম ফিল আপ করেছো, হয়তো এইচএসের নাম্বার বসাওনি বা আপডেট করতে পারবে না ভেবে চিন্তা করছো, তাদেরও চিন্তা করার কোনো দরকার নেই, কারণ তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। দুজনের মানে দুটো লোক যারা আগে করেছে বা যারা পরে করবে, দুজনেরই ফর্ম ইকুয়ালি ভ্যালিড। এটা গেল প্রথম খবর। এবার আসছি আমরা দ্বিতীয় খবর। যেহেতু প্রত্যেকটি কলেজ বন্ধ এই মুহূর্তে, কারোর পক্ষেই জানা সম্ভব নয় যা বা কলেজের থেকে কেউ কোনো খবর সচরাচর পাবে না, তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফ্রেন্ডস গ্রুপের মাধ্যমে যেটুকুনি খবর পাওয়া যায়, এবং তার বেশিরভাগ খবরই আজকাল আমরা দেখে থাকি যে ফেসবুকে রিউমার হিসেবে বা একটা ফেক নিউজ হিসেবে উড়ে বেড়ায়। তো জেনুইন খবরের মানে যারা খোঁজে থাকো, তারা ইউনিভার্সিটির যারা যোগাযোগ করতে পারো না বা দূরে যাদের বাড়ি, তাদের ক্ষেত্রে বলি বিএলএলবি অনার্স, যে থার্ড ইয়ার থেকে যে অনার্স পাওয়ার যে ব্যাপারটা থাকে, সেই অনার্সের লিস্ট খুব শীঘ্রই বেরোবে, আইদার কাল মানে 14 তারিখ অথবা 15 তারিখ বেরিয়ে যেতে পারে। ওয়েবসাইটে খেয়াল রাখবে, যেখানে এখানে অনার্স রিলেটেড আরও দুটো ইনফরমেশান দেওয়ার আছে। এখানে লিস্ট বেরোলো মানেই যে এক্ষুনি তোমাদের দৌড়ে গিয়ে ভর্তি হতে হবে, তার কোনো দরকার নেই। এখানে ভর্তির ব্যাপারটা কিন্তু পেন্ডিং থাকবে, যতদিন না পর্যন্ত ঘোষিতভাবে কলেজ খুলছে, কেউ হয়তো কোনো প্রাইভেট কলেজ থেকে সরকারি কলেজে আসছে বা কেউ একটা সরকারি কলেজ থেকে আর একটা সরকারি কলেজে যাচ্ছে, তো সেরকম যদি হয়ে থাকে তাহলে অলওয়েজ তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই, যতক্ষণ না কলেজ খুলছে অ্যাডমিশান হচ্ছে না। এবার এই রিলেটেড সেকেন্ড আপডেট, যেটা হচ্ছে যারা অনার্স পেয়ে গেল বলে ধরা হবে, তাদের অনলাইন ক্লাস দেওয়ার ব্যবস্থা করবে সেই পার্টিকুলার কলেজ। তো সেই কলেজের সাথে যোগাযোগ করার যা মাধ্যম হবে, সেটা নোটিশের মধ্যে বলে দেওয়া হবে যে অনলাইন ক্লাস যদি কেউ অনার্সে জয়েন করতে চাও বা যারা পাচ্ছে তারা কীভাবে অনলাইন ক্লাস জয়েন করবে, তার যাবতীয় পদ্ধতি সেখানে বলে দেওয়া হবে, ঠিক আছে। এরপরে এলাম একটা খুব ইম্পর্টেন্ট খবরে, সেটা হচ্ছে যে যে সেমেস্টারের এক্সাম আমাদের ক্যান্সেল হয়েছে, প্রাথমিকভাবে একটা খবর বাতাসে ঘুরছিল যেটা হচ্ছে পরীক্ষা হয়তো পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল বা হবে না, তো এই ব্যাপারে একটা কনফিউশন
এখনো নেই বলবো না, বাট সেদিকে ইউনিভার্সিটি প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত নিতে চলেছে, যদি অগাস্টে কলেজ খুলে যায় বা সেপ্টেম্বরের মধ্যে কলেজ ঠিকঠাকভাবে রেগুলারলি স্টার্ট হওয়ার পসিবিলিটি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু এক মাসের মধ্যে তোমাদের ফাইনাল এক্সাম হবে, ফাইনাল সেমিস্টার। এটা সেকেন্ড সেম বা ফোর্থ সেম বা সিক্স সেম বা এইট সেমের কথা হচ্ছে না, যারা ফার্স্ট সেম পরীক্ষা দেয়নি বা থার্ড সেম দেয়নি বা ফিফথ সেম যায়নি বা সেভেন্থ সেম দেয়নি বা নাইন্থ সেম দেয়নি, তাদের পরীক্ষার কথা হচ্ছে। সুতরাং সবার পরীক্ষাই সম্ভবত হতে চলেছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, পরীক্ষাটি কিন্তু ইউনিভার্সিটি হয়তো কন্ডাক্ট করছে না বা করবে না, ইউনিভার্সিটি একটা গাইডলাইন মানে দেবে, যেই গাইডলাইনের ভিত্তিতে প্রত্যেকটি কলেজ ইন্ডিভিজুয়ালি পরীক্ষাগুলি নিতে পারে। এবার সেই পরীক্ষার জায়গায় কেউ কেউ কোনো কোনো কলেজ যেমন অলরেডি প্রজেক্ট করতে দিয়ে দিয়েছে স্টুডেন্টদের, তাহলে যারা প্রজেক্ট করতে দেবে তাহলে তাদের প্রজেক্টটাই পরীক্ষা হিসেবে ধরা হবে, বা এরকম একটি স্পেসিফিক গাইডলাইন আসতে চলেছে যে কলেজ খোলার পরই মানে পুরো রেজাল্টটাই যে ওই এইচএসের ক্যান্সেল হয়ে যাওয়ার মতো হলো, সেরকমভাবে ব্যাপারটি হচ্ছে না, এটা একটু বুঝে নিতে হবে। সুতরাং সবাইকে একটাই আবেদন, যারা সেমেস্টার স্টুডেন্টস তারা যেন তাদের পুরনো সেমেস্টারকে একেবারে ভুলে যেও না, সেগুলো একটু হলেও তোমরা চেষ্টা করো যাতে পুরনো সেমেস্টারের পড়া কম বেশি ঝালানো থাকে, যাতে হঠাৎ করে যদি পরীক্ষা ডিক্লেয়ার হয়ে যায় যাতে আমরা বিপদে না পড়ে যাই। তো এই তিনটি খবর আজকে আমরা দিলাম, যে খবরগুলি আমাদের কাছে ছিল। সুতরাং এই তিনটি খবরের উপর বেস করে যদি কারোর কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমাদের এই কমেন্ট বক্সে জানাতে পারো, সেখানে আমরা তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং আশা করব তোমাদের যা কোয়ারিজ থাকে সেগুলো আমরা স্যাটিসফাই করতে পারবো, করার চেষ্টা করব। এবং সবশেষে সবাইকে রিকোয়েস্ট, যদি মনে করো আমাদের এই চ্যানেল থেকে কোনো কার্যকর খবর কার্যকরী খবর তোমরা পেয়ে থাকো বা পাচ্ছ বা পেতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে কোনো আপডেট থাকলে সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারো। তো আজকের মতন এইটুকুনি, ধন্যবাদ সবাইকে, আর আমাদের সাথে থাকো পাশে থাকো এটুকুনি চাই। ভবিষ্যতে আমাদের আরও অনেক প্রজেক্ট আছে, সেইগুলো দিয়ে আমরা সবাইকে এনরিচ করতে চাই, সবার যাতে লাভ হয় সেটা অ্যাসিওর করতে চাই। ধন্যবাদ।